বন্ধুরা, পিএম কিষান উপভোক্তাকারীদের জন্য সুখবর, আবার আপনার অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা আসতে চলেছে। ১৪তম কিস্তির টাকা খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে চলে আসবে। কবে এই ১৪তম কিস্তির টাকা পাবেন সেই নির্দিষ্ট দিনটি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। কারা কারা এই পিএম কিষানের টাকা পাবেন না আর কারা কারা পাবেন সেটা আপনারা কিভাবে জানতে পারবেন, সেটা জানতে গেলে আপনাকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে হবে। কিভাবে এই স্ট্যাটাস চেক করবেন সেটাও আপনাদের দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পরে একটি নিউ ট্যাব নেবেন। নেওয়ার পরে এখানে লিখবেন pmkisan.gov.in। লেখার পরে এটাকে এন্টার মেরে ওপেন করবেন। এই পদ্ধতিটা আপনারা আপনার মোবাইল থেকেও করতে পারবেন এবং কম্পিউটার বা ল্যাপটপ থেকেও করতে পারবেন। এবারে দেখুন pmkisan.gov.in পোর্টালটি ওপেন করার পরে এখানে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজটি চলে এলো। এখানে দেখুন একটি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে। এই অ্যাডভার্টাইজমেন্টে পরিষ্কার লেখা আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ জুলাই রাজস্থানের শিকর জেলা থেকে আনুষ্ঠানিকভাবে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে। এবারে এই অ্যাডটাকে ক্লোজ করুন। করার পরে এখানে দেখুন হোম পেজে পরিষ্কার আরও সুন্দরভাবে দেখানো আছে কবে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে। অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 14th ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষান স্কিম অন 27 জুলাই 2023। এবারে দেখুন এখানে ইকিওয়াইসি কিন্তু ম্যান্ডেটরি, যদি আপনার ইকিওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু আপনি এই পিএম কিষানের টাকা পাবেন না। সেজন্য যদি আপনার ইকিওয়াইসি করা না থাকে তাহলে শীঘ্রই ইকিওয়াইসি করে নিন, তবেই কিন্তু আপনি পিএম কিষানের টাকা পাবেন। এবারে আপনাদের স্ট্যাটাসটা একবার দেখিয়ে দেবো। কিভাবে স্ট্যাটাস দেখবেন, এখানে নিচে আসুন, পেজটিকে স্ক্রল করে করার পরে দেখুন নো ইওর স্ট্যাটাস। এই নো ইওর স্ট্যাটাস এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করুন। করার পরে এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার চাইছে। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে তাহলে খুবই ভালো, যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই যে ব্লু কালারের এই যে লেখাটি আছে এই লেখাটির উপরে ক্লিক করুন। নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটির উপর ক্লিক করার পরে এখানে দুটি পদ্ধতিতে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি জানতে পারবেন। একটি হলো আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার, অথবা আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারবেন। যেটা দিয়ে জানতে চান আপনি সেই অপশানটির উপরে ক্লিক করবেন। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে জানতে চাই, সেজন্য আমি মোবাইল নাম্বারটি এন্ট্রি করলাম। করার পরে এখানে ক্যাপচা কোডটি দিলাম। দেওয়ার পরে ডান দিকে গেট মোবাইল এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই গেট মোবাইল অপশানটির উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলে একটি ওটিপি চলে এলো। মোবাইল থেকে আমি ওটিপিটি এখানে নিয়ে নেব। নেওয়ার পরে গেট ডিটেলস এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই গেট ডিটেলস অপশানটির উপরে ক্লিক করার সাথে সাথে এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার দেখুন চলে এলো, পাশে নামটাও চলে এসেছে। এবার এই নাম্বারটিকে আপনি কপি করে নিতে পারেন বা এই নাম্বারটিকে একটি খাতায় লিখে রাখতে পারেন। এবারে উপরে এই যে ব্যাক অপশান আছে এই ব্যাক অপশানটির উপরে ক্লিক করে আবার পিএম কিষান হোম পেজে চলে আসবেন। আসার পরে আবার নো ইওর স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে এখনই যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে এন্ট্রি করে দেবেন। দেওয়ার পরে ডান দিকে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি এন্ট্রি করবেন। করার পরে ডান দিকে গেট ডাটা এই যে অপশানটি দেখছেন এই গেট ডাটা অপশানটির উপরে ক্লিক করে দেবেন। গেট ডাটা করার সাথে সাথে এখানে পার্সোনাল ইনফরমেশান চলে এসেছে, পার্সোনাল ইনফরমেশানটি একবার সব মিলিয়ে দেখে নেবেন। এরপরে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস, এই এলিজিবিলিটি স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেখুন এখানে সব স্ট্যাটাসগুলি দেখা আছে। যেমন দেখুন ল্যান্ড সিডিং স্ট্যাটাস দেখুন ব্লুটিক হয়ে আছে, ইয়েস হয়ে আছে, তার মানে ল্যান্ড সিডিং হয়ে আছে। ইকুয়াইসি স্ট্যাটাস দেখুন ইয়েস হয়ে আছে, ব্লুটিক হয়ে আছে, তার মানে ইকুয়াইসি স্ট্যাটাস ঠিক আছে। এবার এখানে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটি একবার দেখুন ইয়েস হয়ে আছে, ব্লুটিক হয়ে আছে, তার মানে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের এই যে সিডিংটা একেবারেই ঠিক আছে। এই স্ট্যাটাসগুলির মধ্যে যদি কোনো একটি স্ট্যাটাস ক্রস হয়ে থাকে তাহলে ভাববেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।
এবারে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসটি একবার দেখে নিন। এখানে এফটিও প্রসেসড ইয়েস হয়ে আছে, আর উপরে দেখুন ইনস্টলমেন্ট নাম্বার, আমার ফিফথ নাম্বার ইনস্টলমেন্টের টাকাটি ঢুকবে, সেজন্য এখানে ফিফথ নাম্বার ইনস্টলমেন্ট দেখাচ্ছে। এবারে পেমেন্ট স্ট্যাটাসটা দেখুন, আরএফটি সাইন্ড বাই স্টেট ফর ফিফথ ইনস্টলমেন্ট, এই যে মেসেজ এসছে তার মানে আমার ফিফথ ইনস্টলমেন্টের এফটিও হয়ে আছে, যেদিনেই টাকা ছাড়বে সেই দিন আমার টাকা ঢুকে যাবে। এবারে এর আগের ইনস্টলমেন্টে দেখুন আপনার টাকা ঢুকেছে কিনা, আমি যেমন ফোর্থ ইনস্টলমেন্ট দেখাচ্ছি আপনার, যদি টাকা ঢুকে থাকে তাহলে এখানে ডিটেলস দেখিয়ে দেবে। এখানে দেখুন ফোর্থ ইনস্টলমেন্টের টাকা আমার ঢুকেছিল, এখানে পেমেন্ট স্ট্যাটাসে লেখা আছে ফোর্থ ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, তার মানে আমার ফোর্থ ইনস্টলমেন্টের টাকা ঢুকেছে সেজন্য ডান হয়ে আছে। এবারে আমার ফিফথ ইনস্টলমেন্টের টাকা অ্যাকাউন্টে চলে আসবে। ফিফথ ইনস্টলমেন্টের টাকাটা এখনও আসেনি, কারণ সবেমাত্র আমার এফটিও হয়ে আছে, এবারে যখন টাকা ছাড়বে তখন আমার অ্যাকাউন্টে ফিফথ ইনস্টলমেন্টের টাকা চলে আসবে। বন্ধুরা, আমার ক্ষেত্রে লাস্ট ফিফথ ইনস্টলমেন্টটি এফটিও হয়ে আছে, সেই জন্য আমার ফিফথ ইনস্টলমেন্টের টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে। আপনাদের ক্ষেত্রে লাস্ট যে ইনস্টলমেন্টটি এফটিও হয়ে আছে সেই ইনস্টলমেন্টের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে 27 জুলাই 2023। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিলাম কবে আপনি পিএম কিষানের 14তম কিস্তির টাকা পাবেন, আর এই স্ট্যাটাস চেক করার পদ্ধতিও দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।